লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন ও আন্দোলনের জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএমপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে যাচ্ছে আজ শনিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন এ সময় উবায়দুল কাদের আরও বলেন নিকট অতীতেও তারা পেট্রোল বোমা ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মহোৎসব করেছিল দু পাউডার দিয়ে যেভাবে আগুন দিয়েছে এবারও তারা সেভাবে আগুন দিয়েছে ওবায়দুল কাদের বলেন বাস পোড়ানোর ঘটনায় ভিডিও ফুটেজে আছে সবাই পুরনো এখন চেরামুখ এ ঘটনাকে কেন্দ্র করে একটি ফোনালাপের রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ আওয়ামী লীগ ও এর কোনো অঙ্গ সংগঠনে কোনো পকেট কমিটি করা যাবে না ত্যাগীয় দলের কমিটিতেও স্থান দিতে হবে বলেও জানান কাদের বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন জেলা আওয়ামী লীগের সভাপতি মেহরুদ্দিন মোল্লা সাধারণ সম্পাদক গোলাম সরর আবুল ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা